ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ডিম। কয়টা ডিম শরীরের জন্য ভালো এবং ডিমে কি কি পরিমাণে পুষ্টিগুণ রয়েছে? এখন বেশিরভাগ ডাক্তারই স্বাস্থ্যকর খাবারের তালিকায় ডিম রাখার পরামর্শ দিচ্ছেন। তারা বলেন, বেশিরভাগ পুষ্টিকর উপাদান প্রাকৃতিকভাবে যেসব খাবারে সবচেয়ে বেশি পাওয়া যায় তার অন্যতম হলো ডিম। যেমন ডিমে আছে প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন এ, ডি, বি এবং B12। এছাড়াও ডিমে আছে লুটেন ও জিয়াসান্থিন নামক দুটি প্রয়োজনীয় উপাদান, যা বৃদ্ধ বয়সে চোখের ক্ষতি ঠেকাতে সাহায্য করে। ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে। তো চলুন ভিউয়ার্স, আমরা জেনে নিই ডিমের কারি কিভাবে রান্না করতে হয়। এর জন্য আমরা একটি পরিষ্কার পাত্র নিব এবং চুলাটি মৃত আঁচে রেখে পরিমাণ মতো তেল দিয়ে দিব। এবং সেই তেলের মধ্যে আমি ছোট ছোট কয়েক পিস আলু নিয়েছিলাম, যেগুলো আমি পরিষ্কার করে কেটে রেখেছি। তারপর আমরা 3 টুকরা পেঁয়াজ দিব, পরিমাণ মতো গাজর। আপনাদের বাসায় যেসব সবজি থাকবে সেই সব সবজিও চাইলে আপনারা দিতে পারেন। সো ভিউয়ার্স, আমি এখানে আলু, গাজর, পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে ডিমের কারি আজকে রান্না করে দেখাবো। তারপর আমি একে একে সব সবজিগুলো দেওয়ার পরে আলু, পেঁয়াজ, গাজর এবং কাঁচামরিচ দেওয়ার পরে হালকা একটু পরিমাণে নেড়ে দিব। আমি ভালোভাবে নাড়বো, কারণ তেলগুলো যাতে আলুগুলোর সাথে ভালো করে মিক্স হয়। এরপর আমি 1/2 টেবিল চামচ লবণ, 1/2 টেবিল চামচ জিরা গুঁড়া, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে ভালো করে তরকারিটি নেড়ে দিব। হাফ টেবিল চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে আবার আমি তরকারিটি ভালোভাবে নেড়ে কষিয়ে নিব, যাতে মশলাগুলো সবগুলো সবজির সাথে ভালোভাবে মিশ্রণ হয়। আমি হালকা অল্প একটু পরিমাণে পানি দিব, যাতে আলু, গাজর গুলো একটু সিদ্ধ হয়। পানি দিয়ে আবার নেড়ে দিব। এরপর আমি এটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা তোলার পরে ভালো করে দেখুন আমার তরকারিটি হয়ে আসছে, আলু গাজর ভালো করে সিদ্ধ হয়ে আসছে। এবার সিদ্ধ হয়ে আসার পরে আপনি যখন বুঝতে পারবেন আপনার তরকারিটি প্রায় শেষের পথে, তখন আমি প্রথমে একটি ডিম ভালো করে সিদ্ধ করে ছুলে রেখেছিলাম। এই ডিম সিদ্ধটি তরকারির মধ্যে দিয়ে দিব, দিয়ে সামান্য একটু পরিমাণে নেড়ে দিব। নাড়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি এখানে গাজর দিয়েছি, কারণ গাজর চোখের জন্য খুবই ভালো।
সো ভিউয়ার্স, ডিম কারি রান্না প্রায় শেষ হয়ে আসছে। আমি এখন চুলাটি অফ করে দিব এবং পরিষ্কার একটি পাত্রে পরিবেশন করব। আপনারা চাইলে এটি গরম ভাতের সাথে খেতে পারেন। খুব অল্প সময়ে আপনাদের এই ডিম কারিটি হয়ে যেতে পারে। মাত্র 10 থেকে 15 মিনিটের ভিতরেই আপনি এই ডিম কারিটি রান্না করে ফেলতে পারেন। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।